ভারতে এমটিভি চালু হবার পর তিনি ছিলেন চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ভিডিও জকি বা ভিজে। তিনি দ্রুত ভারতে একজন আকর্ষণীয় মডেল ও উপস্থাপিকায় পরিণত হন। মালাইকার মা একজন মালাইলি এবং বাবা একজন পাঞ্জাবি। তার পিতা অনিল অরোরা নৌবাহিনীতে কাজ করতেন। তার মায়ের নাম জয়েস পলিকার। হ্যালো পিপলস, মিডিয়া জগতের আলোচনা, সমালোচনা, ট্রেন্ডি সব খবর নিয়ে ফিল্ম গসিপ বিটির নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। মুম্বাইয়ের স্বামী বিবেকানন্দ স্কুল থেকে মালাইকা তার দশম গ্রেড সম্পূর্ণ করেন। তার খালা গ্রেস পলিকার্প ছিলেন সে বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। তিনি হলিক্রস কনভেন্ট উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রীও ছিলেন, যেখানে তিনি নবম গ্রেড পর্যন্ত পড়াশোনা করেছেন। মডেলিংকে পেশা হিসেবে নেয়ার আগে তিনি বরলা সোসাইটির কাছে বসন্ত টকিসে থাকতেন এবং বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার স্বপ্রতিভা উপস্থাপনায় মুগ্ধ হয়ে এমটিভি ইন্ডিয়া তাকে তাদের চ্যানেলে নিয়োগ দেয়। এখান থেকেই তিনি তার মডেলিং জীবন প্রসারিত করেন। মালাইকা এ সময় প্রভূত বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। এছাড়া হিন্দি চলচ্চিত্রে গানের চিত্রায়নে অংশ নিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। দিলসে সিনেমায় ট্রেডের ওপর শাহরুখের সঙ্গে একটি গানের দৃশ্যে অভিনয় করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বলিউডের সফল সুপার মডেল ও অভিনেত্রীকে। হিন্দি সিনেমার আইকনিক গান ছায়াছায়াতে অভিনয় করার পরই তিনি বিশাল খ্যাতি অর্জন করেন। নাচের অসাধারণ অঙ্গভঙ্গি, সুন্দর চেহারার মালাইকা আরোরা লক্ষ লক্ষ হৃদয়ের স্পন্দন তুলেছিলেন। এখনও সেই রেশ বর্তমান। মালাইকা নিজে ফিট থাকেন এবং প্রতি সোমবার মালাইকাস মনডে মোটিভেশন হ্যাশট্যাগে ছবির পোস্ট করে অন্যদেরও ফিট থাকার অনুপ্রেরণা যোগাচ্ছেন। যোগব্যায়াম না করে দিন শুরু করেন না মালাইকা আরোরা। কেবল শারীরিক সুস্থতার জন্যই নয়, মন এবং 49 দাঁড়িয়েও তার চামড়া যে এতটা তারুণ্য বহন করে এজন্যও তিনি ধন্যবাদ দেন যোগব্যায়ামকে। মালাইকা নিয়মিত তার ইনস্টাগ্রাম প্রোফাইলে যোগব্যায়াম সম্পর্কিত বিভিন্ন টিপস শেয়ার করেন, বিভিন্ন যোগব্যায়ামের আসনের ছবি পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে জানিয়ে দেন আসনের সব নিয়ম কানুন, আপনি কতটা শিখতে পারলেন সেটা দেখার জন্য ছবি তুলে ট্যাগও করে দিতে বলেন তাকে। হাজার হাজার বছরের পুরনো দর্শন হলো যোগা। যোগা শুধু ব্যায়াম নয়, শারীরিক ও আত্মিক উন্নতির পথ। শ্বাসকার্য, শরীরের উন্নতির জন্য যোগা অত্যন্ত কার্যকরী প্রক্রিয়া। মন ও শরীরের গঠন শক্তিশালী করতেই যোগা অদ্বিতীয়। যোগা শুরু করতে পারেন যে কোনো বয়সেই। মালাইকা লিখেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, আপনি যদি সারাদিনে 5 থেকে 10 মিনিটও নিজের জন্য সময় বের করতে পারেন তাতেই আপনার স্বাস্থ্যে সুপ্রভাব পড়বে, আগের চাইতে অনেক বেশি ভালো থাকতে পারবেন। তার ফিট থাকার 3টি পর্যায় রয়েছে। সক্রিয়ন, এই পর্যায়ে থাকা যোগা, জিম এবং পাইলটস, পেশিবর্ধক ব্যায়াম শরীরকে এভাবে সক্রিয় করলে দীর্ঘদিন থাকা যায় কর্মক্ষম এবং ক্ষিপ্র। শ্বাস নিন, মন শান্ত করতে হলে শ্বাসের ব্যায়াম শেখা জরুরি। ফুসফুসের কার্যকারিতাও বাড়ায় শ্বাসের ব্যায়াম, স্মৃতিশক্তি ও মনসংযোগের ক্ষমতাও বৃদ্ধি করে। সংযোগ, সংযোগের অর্থ হলো ধ্যান। 5 মিনিটের জন্য হলেও চেষ্টা করুন ধ্যান করার, বলছেন মালাইকা। প্রতিদিন 5 থেকে 10 মিনিটের জন্য হলেও নিজের যত্ন নিন, ভালো থাকা ও সুস্থ থাকার ক্ষেত্রে সাহায্য করবে এটুকু পরিচর্যা, জানিয়েছেন অভিনেত্রী নিজেই। এরকম আরও ট্রেন্ডি গসিপের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গসিপ করতে বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ভিডিওর কোন অংশটি সব থেকে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্রুত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন।